আমরা এখন আলোচনা করব হচ্ছে গিয়ে ভাইরাসের প্রকারভেদগুলো। লাস্ট ক্লাসে দেখেছো তোমরা ভাইরাসের গঠন নিয়ে আমি আলোচনা করেছি, ভাইরাসের প্রকারভেদগুলো আমি আলোচনা করব। প্রথমে ভাইরাসের প্রকারভেদগুলো আলোচনা আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন প্রথমে আমি যদি বলি আকারের উপর ভিত্তি করে আমরা ভাইরাসের প্রকারভেদ করতে পারি, আকার এর উপর ভিত্তি করে। দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া আছে বলতে কি, অনেক বইয়ে অনেকগুলো ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে প্রকারভেদ দেওয়া আছে। আমি আইডিয়াল কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে প্রকারভেদগুলো বলবো। প্রথমে হচ্ছে গিয়ে আকারের উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে প্রথমে ব্যাঙাচি আকৃতির, ব্যাঙাচি ব্যাঙের ছানা, ব্যাঙাচি মানে হচ্ছে ব্যাঙের ছানা, ব্যাঙাচি আকৃতির, ব্যাঙাচি আকৃতির কারা হচ্ছে ব্যাঙাচি আকৃতির? টি সিরিজ, টি সিরিজের, টি সিরিজ হচ্ছে গিয়ে ব্যাঙাচি আকৃতির টি সিরিজ। যেমন টি টু, টি ফোর, টি সিক্স এগুলো হচ্ছে গিয়ে ব্যাঙাচি আকৃতির, ঠিক আছে। এখন টি সিরিজের ভাইরাসগুলো কারা? তারা অ্যাকচুয়ালি তাদের একটা কমন নাম আছে, যে জিনিসটা পরীক্ষায় তোমাদের আসে, তাদের কমন নামটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ, ফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ। কেন তাদের ব্যাকটেরিওফাজ বললো? কারণ তারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে থাকে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার নিজের তো বংশবৃদ্ধি করি এবং ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেয়। যেমন আমাদের অন্ত্রে, ক্ষুদ্রান্তে আমরা জানি ক্ষুদ্রান্তে একটা ব্যাকটেরিয়া আছে আমাদের, ক্ষুদ্রান্তে এটা আমাদের জন্য খুবই উপকারী, আশা করি তোমরা এটা জানো, নাম হচ্ছে গিয়ে ইসেরেশিয়া কোলাই, সংক্ষেপে ই কোলাই বলি আমরা, ইসেরেশিয়া কোলাই। এই ব্যাকটেরিয়াটা আমাদের ক্ষুদ্রান্তে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই ইসেরেশিয়া কোলাই ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে, ভিটামিন বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স বলতে আমি বুঝাচ্ছি ভিটামিন বি সবগুলা, বি ওয়ান, বি টু, বি থ্রি, তারপরে বি ফাইভ, বি টুয়েলভ, ফোলিক অ্যাসিড সহ তৈরি করে। ফোলিক অ্যাসিড যদিও ভিটামিন বি কমপ্লেক্সের ভিতরে আসবে না, তো এই বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফাইভ, বি টুয়েলভ, এই বি কমপ্লেক্স একসাথে আমরা বলি এগুলোকে বি কমপ্লেক্স, ঠিক আছে। তো এই বি কমপ্লেক্সগুলা সবগুলো তৈরি করে হচ্ছে কি ইসেরেশিয়া কোলাই, এবং সাথে ফোলিক অ্যাসিডও সে তৈরি করে। এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই যে ভিটামিন বি টুয়েলভ, এটা আমাদের জন্য আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে লাগে, লোহিত রক্তকণিকার ম্যাচুরেশন বা পরিণত হওয়াতে ব্যবহৃত হয় বা লাগে, এবং ফোলিক অ্যাসিডও আমাদের লোহিত রক্তকণিকার পরিণত হওয়াতে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ নিউট্রিশন, ঠিক আছে, বা পুষ্টি পদার্থ, এগুলো ইসেরেশিয়া কোলাই তৈরি করে। এই ইসেরেশিয়া কোলাই এর খুব মারাত্মক শত্রু হচ্ছে টি টু ফাজ ব্যাকটেরিয়া, টি টু ফাজ, সে কিন্তু ইসেরেশিয়া কোলাই মারাত্মক শত্রু। সে যদি ইসেরেশিয়া কোলাইকে পায় একেবারে, তাকে একেবারে লাইসিস করে দিবে। যদিও আমরা লাইটিক চক্র ভাইরাসের বংশবৃদ্ধিতে আলোচনা করব নেক্সট ক্লাসে, তো সে কিন্তু ইসেরেশিয়া কোলাইকে লাইসিস করে দিবে। সো এই টি সিরিজের ভাইরাসগুলো সবচাইতে ভয়ানক ভাইরাস আমাদের বডির জন্য বলা যাইতে পারে। তারপরে আমরা দ্বিতীয় যেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করতে পারি দুই নম্বরে, এটা হচ্ছে গিয়ে সরি, আকারের ভিত্তিতে দ্বিতীয় যে প্রকারটা এটা হইতে পারে তোমার ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার মানে সে হচ্ছে গিয়ে ঘনকের মতো, ঘনক্ষেত্রাকার মানে মোটামুটি বলা যায় এইরকম, মোটামুটি পাউরুটির মতো বলা যায়, যেটা আমরা জানি ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া ভাইরাস, এটা এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। ঘনক্ষেত্রাকার ভাইরাস কোনটা? ভ্যাকসিনিয়া। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু এই এক্সাম্পলগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ইনভেরিয়েবলি আসে। তারপরে ঘনক্ষেত্রাকার, তারপরে আমরা তোমার হচ্ছে গিয়ে বলতে পারি তোমার সিলিন্ডার আকৃতির, সিলিন্ডার আকৃতির, যেমন ইবোলা ভাইরাস, ইবোলা, ইবোলা ভাইরাস। কেন আমি প্রত্যেকটা প্রকারভেদ তো বইয়ে দেওয়া হয়েছে, আমি তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কেন লিখছি, কোশ্চেন এটা জাগে। আসলে আমি লিখছি কারণ আমি প্রত্যেকটা জিনিস নিয়ে এক দুইটা কথা যেটা বলবো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সৃজনশীলে। যেমন ইবোলা ভাইরাস, সে কিন্তু সিলিন্ডার আকৃতির ভাইরাস এবং সে খুবই মারাত্মক,
সে একটা যেটাকে আমরা বলি ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস মানে হচ্ছে গিয়ে সে প্রথমে পাওয়া গিয়েছে পশু পাখির ভিতরে, যেমন এইচআইভি যেরকম বানরের ভিতরে পাওয়া গেছে, পরে আমাদের মানুষদের আক্রান্ত করছে ইবোলা, এরকম সে আমাদের বডির যে কোষ আছে কোষগুলোকে ফাটিয়ে দেয়, কোষকলা ফাটিয়ে দেয়, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাইরাস, অবজেক্টিভে আসে সিলিন্ডার আকৃতির ভাইরাস কোনটা, ইবোলা ভাইরাস। তারপরে দণ্ডাকৃতির ভাইরাস, দণ্ড দণ্ডের মতো বা দণ্ডাকৃতির ভাইরাস, দণ্ডাকৃতির তার মানে তারা দেখতে হচ্ছে গিয়ে লম্বা দণ্ডের মতো। কারা সেই ভাইরাসগুলা? আমরা এটা মনে রাখতে পারি এটিএম শামসুজ্জামান, শামসুজ্জামান আর লিখলাম না, এটিএম শামসুজ্জামান দিয়ে তোমরা মনে রাখতে পারো। তোমরা অবশ্যই চিনো ওনাকে, খুব ফেমাস অভিনেতা আমাদের দেশে এবং খুব হাস্যরসাত্মক অভিনেতা এটিএম শামসুজ্জামান। এতে হচ্ছে গিয়ে আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস আর লিখলাম না, টিতে হচ্ছে গিয়ে টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, এমতে হচ্ছে গিয়ে মাম্পস ভাইরাস। এই তিনটা হচ্ছে গিয়ে দণ্ডাকৃতির, দণ্ডের মতো লম্বা, ঠিক আছে। এটিএম শামসুজ্জামান, এতে আলফা আলফা মোজাইক ভাইরাস, টিতে টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস, এমতে হচ্ছে গিয়ে মাম্পস ভাইরাস, এরা হচ্ছে দণ্ডাকৃতির। তারপরে ছোটোকালে তোমরা টিকা খাইছো, তাই না? পোলিও টিকা, জনে পোলিও টিকা খাওয়াইছে ছোটোকালে, আমিও খাইছি, তোমরাও খাইছো। এই যে পোলিও টিকা যে খাওয়াই আমরা, কোন রোগ প্রতিরোধের জন্য সাধারণত আমরা পোলিও টিকা খাওয়াই? আমরা একটা রোগ, নাম হচ্ছে পোলিওমাইলাইটিস, পোলিওমাইলাইটিস রোগটা প্রতিরোধের জন্য আমরা সাধারণত পোলিও টিকাগুলা খাই। এটা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। এই যে পোলিও টিকাটা খাই, এটার আকৃতি কীরকম? বর্তুলাকৃতির বা গোলাকার। পোলিও, পোলিও এটা হচ্ছে গিয়ে গোলাকার, ঠিক আছে। তার মানে পোলিও গোলাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে গিয়ে পোলিও, যেটা আমরা পোলিওমাইলাইটিস দূর করার জন্য খেয়ে থাকি। তো এটা হচ্ছে আমি আকারের ভিত্তিতে বললাম, একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি প্রকারভেদটা বললাম। দ্বিতীয় আরেকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি বলতে পারি নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে, খুব গুরুত্বপূর্ণ, নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি। এক হচ্ছে গিয়ে ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, আরেক হচ্ছে গিয়ে আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস কি? ওই যে আমি গঠনে লাস্ট ক্লাসে গঠনেই বলেছিলাম যে ভাইরাসের কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড, আইদার ডিএনএ অর আরএনএ, কখনোই একসাথে ডিএনএ আরএনএ কখনোই একসাথে থাকবে না। তো কারা কারা ডিএনএ ভাইরাস বা তার এক্সাম্পলটা আমরা কিভাবে মনে রাখতে পারি? তার এক্সাম্পলটা আমরা মনে রাখতে পারি টিটু ভাইয়া ভ্যানে করে টিভি অ্যান্টেনা ও ফুলকপি নিয়ে এলো, টিভি অ্যান্টেনা আনলো তার সাথে ফুলকপি নিয়ে এলো, কি দরকার ছিল ভাই? টিটু ভাইয়া ভ্যানে করে টিভি অ্যান্টেনা ও ফুলকপি নিয়ে এলো। টিটু জানোই, টি সিরিজের টিটু ভাইরাস, ভাইয়াতে হচ্ছে গিয়ে ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যানেতে হচ্ছে গিয়ে ভেরিউলা ভাইরাস, করেতে হচ্ছে কোলিফাজ, টিভিতে হচ্ছে গিয়ে টিআইভি, অ্যান্টেনাতে এডিনো ভাইরাস, ফুলকপিতে ফুলকপি মোজাইক ভাইরাস, আমি লিখে দেই, টিতে হচ্ছে গিয়ে টিটু ভাইরাস, ভাইয়াতে হচ্ছে গিয়ে ভ্যাকসিনিয়া, ভেনেতে হচ্ছে গিয়ে ভেরিউলা, করেতে হচ্ছে গিয়ে কোলিফাজ, টিভিতে টিআইবি ভাইরাস, তারপরে অ্যান্টেনাতে অ্যাডিনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, তারপরে ফুলকপিতে হচ্ছে গিয়ে ফুলকপি ফুলকপি মোজাইক ভাইরাস, ঠিক আছে। তো তার মানে হচ্ছে গিয়ে 2, 4, 6, 7টা, এই 7টা ডিএনএ ভাইরাস। তুমি শুধু অবজেক্টিভের ক্ষেত্রে বলি, তুমি যদি ডিএনএ ভাইরাসগুলো মনে রাখতে পারো, তুমি ইজিলি আরএনএ ভাইরাসগুলো তুমি অবজেক্টিভের ক্ষেত্রে না শিখলেও হবে, যদি সৃজনশীলে আসে এটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত সৃজনশীলে আসে না। তো ডিএনএ ভাইরাস হচ্ছে টিটু ভাইয়া ভ্যানে করে টিভি অ্যান্টেনা ও ফুলকপি নিয়ে এলো, টিটু ভ্যাকসিনিয়া ভেরিউলা কোলিফাস,
টিআইভি, এডিনোভাইরাস, ফুলকপি, মোজাইক ভাইরাস, এগুলো হচ্ছে সবাই ডিএনএ ভাইরাস। আর আরএনএ ভাইরাসগুলো তুমি যদি বলো না ভাই আমি আরএনএ ভাইরাসগুলোও মনে রাখতে চাই, তাহলে হচ্ছে গিয়ে PHDT, ঠিক আছে, পিতে পোলিও ভাইরাস, এসতে হারপিস ভাইরাস, ডিতে ডেঙ্গু ভাইরাস, টিতে TMB ভাইরাস, ঠিক আছে, পোলিও, হারপিস, ডেঙ্গু, TMB ভাইরাস, ঠিক আছে। আর শুরুতে আছে মিম, মিমের এমতে হচ্ছে গিয়ে মামস ভাইরাস। সো এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, আলাদা করে না শেখাটাই বেটার। অনলি ডিএনএ অথবা আরএনএ তুমি যেই কোনো একটা মুখস্থ করো, অন্যটা অবজেক্টিভই ইজিলি পারবা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তারপরে হচ্ছে গিয়ে নিউক্লিক অ্যাসিডের পর আমরা বহিস্থ আবরণের উপর ভিত্তি করে ভাইরাস দুই ধরনের, বহিস্থ আবরণের উপর ভিত্তি করে দুই ধরনের, কিছু কিছু ভাইরাসের বহিস্থ আবরণ আছে, অর্থাৎ বলছিলাম সেন্ট্রালে নিউক্লিক অ্যাসিড, তার বাহিরে থাকে ক্যাপসিডের আবরণ, তার বাহিরে বহিস্থ আবরণ কিছু ভাইরাসে আছে, কিছু ভাইরাসে নাই। কোন কোন ভাইরাসে আছে? এইচআইভি ভাইরাসে আছে, এইচতে হচ্ছে হারপিস, আইতে ইনফ্লুয়েঞ্জা, আর পুরা এইচআইভি ভাইরাস এইডস রোগের জন্য যেটা, এগুলোতে কী আছে আমাদের এই বহিস্থ আবরণযুক্ত ভাইরাসেরা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে গিয়ে তোমার খুব ইম্পর্ট্যান্ট কিছু ভাইরাস আমাদের বডিতে। তো এই ছিল হচ্ছে গিয়ে ভাইরাসের মোটামুটি এই তিনটা বেস, মেইন তিনটা ইয়ার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে ভাইরাসের বংশবৃদ্ধি, তারপর আমরা অর্থনৈতিক গুরুত্ব, কিছু ডিজিজ নিয়ে স্পেসিফিক আলোচনা করব। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।